আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ স্বাভাবিক আছো। আজ আমি তোমাদের সাধারণ গণিতের উচ্চতা চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান করিয়ে দেবো। তোমরা অঙ্কটির ভিডিও খুব সুন্দরভাবে দেখবে এবং আমার কথাগুলো যদি শোনো তাহলে মনে হয় অঙ্কটা অতি সহজেই তোমরা করতে পারবে। চলো আমরা কার্যক্রম শুরু করি। দেখো কি বলছে চিত্রে, সিডি ইজ ইকুয়াল টু 96 মিটার। একটা চিত্র দেওয়া আছে, এসিডি এসিবির মান 60 ডিগ্রি আর এডি বিয়ের মান কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তোমার কোন সিএডি এর ডিগ্রিতে পরিমাপ নির্ণয় করতে বলছে। কয়ের সমাধানটা আমরা করি, ছোট্ট করে চিত্রটা আমি একটু আঁকি। দেখো এই তো, এই দেখো 60 ডিগ্রি, এই দেখো 30 ডিগ্রি, এটা 96, এটা সি, এটা ডি, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে সি এ ডি, তোমার সি এ ডি এই কোণের মান নির্ণয় করতে বলছে। আগে তুমি এদিকে খেয়াল করো, এ সি বি কোণ যোগ এ সি ডি কোণ সমান 180 ডিগ্রি। কেন না দুটি, এই কোণটা হচ্ছে পুরা সরল কোণ, সরল কোণের থেকে আমরা এটা বের করে নেই। তাহলে এ সি বির মান পাচ্ছি তুমি 60 ডিগ্রি, এ সি ডি কোণটা 180 ডিগ্রি, বিয়োগ করে নাও, এসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হইবে তোমার 120 ডিগ্রি। সুতরাং এসিডির মান হচ্ছে 120 ডিগ্রি। এখন চাইছে কি সি এ ডি ত্রিভুজ, সি এ ডি, তাহলে একটু ছোট্ট করে ত্রিভুজ আঁকো। এটা ডি, এটা এ, এটা সি, তুমি এটির মান পাইছো 120, এটির মান পাইছো 30। তাহলে ত্রিভুজ এ সি ডি হতে পাই, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ সি ডি কোণ যোগ এ ডি সি কোণ যোগ সি এ ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তুমি এ সি ডির মান পাইছো 120 ডিগ্রি আর এ ডি সি মান 30 ডিগ্রি প্লাস সি এ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, এই দুটো যোগ ফল হলো 150 ডিগ্রি যোগ সি এ ডি ইকুয়াল হলো 180 ডিগ্রি। তুমি একটা কাজ করো, সি এ ডি এই পাশে রাখো, 180 ডিগ্রি থেকে বিয়োগ করো 150 ডিগ্রি, তাহলে পাই যাবো 30 ডিগ্রি। সুতরাং কোন সি এ ডি এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটা কয়ের প্রশ্ন সমস্যা সমাধান করলাম। এরপরে বলছে খ নম্বর প্রশ্ন, দেখো খ নম্বর বলছে বি সি এর দৈর্ঘ্য নির্ণয় করো, বি সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তুমি ত্রিভুজটা একটু দেখো, এইটা হচ্ছে 120, এটা 30, এটা 30 ডিগ্রি, এটা হলো 96, এটা দেওয়া আছে 60। তাহলে এ বি সি ডি, আচ্ছা কার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বি সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। যদি এ সি সি এ ডি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি আর সি ডি এ কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, যেহেতু সুতরাং সি ডি সমান হবে এ সি, তাহলে সি ডির মান কত, 96, সুতরাং এ সি ইকুয়াল টু হবে 96 মিটার। এখন আমার নির্ণয় করতে বলছে বি সি এর মান, তাহলে এই চিত্র থেকে তুমি একটু আলাদা করে নাও, এইটার মান হচ্ছে 96 মিটার, মধ্যবর্তী কোণ হচ্ছে 60, এই বি, এই হলো সি, এই হলো এ, এইটা 90 ডিগ্রি। তাহলে এই জায়গায় তুমি একটু কাজ করো, ত্রিভুজ এ বি সি থেকে পাই কি কস কস এ সি বি কোণ, কজের বাংলা হচ্ছে কজ ভূতি, ভূমি নিচে হলো এসি, কস কত ডিগ্রির মান 60 ডিগ্রি, বিসির মান তোমার বের করতে হবে আর এসির মান হচ্ছে 96, এর মান হচ্ছে হাফ, বিসি ইকুয়াল টু 96। তাহলে এটির সাথে এটি গুণ করো, 2 বিসি ইকুয়াল টু 96, বিসি ইকুয়াল টু 96 ভাগ 2 কাটাকাটি করলে 48, সুতরাং বিসি এর মান 48 মিটার। এরপরে আমরা গ এর সমাধানটা করে দেব।
দেখো গ নাম্বার প্রশ্ন কি বলছে, এ সি ডি এর পৌরসভা নির্ণয় করতে বলছে, এ সি ডি না, আচ্ছা ত্রিভুজটা আঁকো সুন্দরভাবে, এইটুকুর মান পাইছে 96, এইটা পাইছে 30, এই জায়গা 30, এইটা 120, এইটা হচ্ছে 60 ডিগ্রি, আর এইটুকুর মান তুমি এইমাত্র নির্ণয় করছো 48, তাহলে হলো বি সি ডি, আর এটা হচ্ছে এ, তাহলে এই জায়গা থেকে লেখো বিডি সমান বিসি যোগ সিডি, 48 যোগ 96, পাশে মিটার দাও, একটু যোগ করে নাও, 48 আর 96 যোগ করো, 48 যোগ 96 সমান 144, 144 মিটার। এখন তোমার এরকম একটা ত্রিভুজ করে নাও, এইটা হচ্ছে বি ডি, এটা হলো এ, মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর এটার হলো যোগফল পাইছে 144, তাহলে তোমার বার করতে হবে এডি। এখন কস এ ডি বিকোণ সমান কজের বাংলা কজ ভূতি বিডি, আর হচ্ছে এডি, কস কত ডিগ্রি 30 ডিগ্রি, বিডির মান আসছে 144, এডির মান থাকুক, কস 30-র মান হচ্ছে √3/2, 144 নিচে এডি, তাহলে এডি ইকুয়াল 144 × 2 ভাগ হয়ে দেবে √3, তাহলে 144 × 2 সমান চিহ্ন দিয়ে লাখো 288 ভাগ হচ্ছে √3, এটা ভাগ দাও, ভাগ √3, তোমার আসে 166.27 এত মিটার প্রায়। এখন তোমার কাজটা করতে হবে এসিডি এর পরিসীমা তোমাকে নির্ণয় করতে হবে, ত্রিভুজ এসিডি একটু আঁকো, এ সি এডি মান 96, এডি মান 96, এডি মান পাইছে 166.27, ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা এ সি যোগ সি ডি যোগ এডি, তাহলে এটা হলো 96 যোগ 96 যোগ 160.27, পাশে মিটার দিয়ে দাও, যোগফল করো, যোগফল 196.27 সমান চিহ্ন দিলে 358.27, এটা মিটার দিয়ে দাও এবং প্রায় দাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে দেখেছ এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ, এর মাধ্যমে তুমি পুরা অঙ্কটা অতি সহজেই সমাধান করতে পেরেছ আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই অতি সহজে অঙ্কের সমাধান করতে পারবে, এবং যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, অঙ্ক প্রত্যেকদিন প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে, এই আশা ব্যক্ত করে আজ এ পর্যন্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।